নমো নমঃ শুরু করছি আজকের পাঠ পরিচয় 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 আজকে আমরা মম নাম কমলহ থেকে তস্য নাম দ্বীপ পর্যন্ত সরব পাঠ করব আমি সরব পাঠের সাথে সাথে বাংলা অনুবাদও করব। তোমরা আমার সাথে সাথে বলার চেষ্টা করবে এখানে দেখো কমল আর অমল দুজনে একে অপরের নাম জিজ্ঞাসা করছে সংস্কৃততে কিভাবে নাম জিজ্ঞাসা করতে হয় এখানে আমরা অভ্যাস করব। যেহেতু এরা বালক ছেলে পুংলিঙ্গের ক্ষেত্রে এটা অভ্যাস হবে বলো মম নাম কমল মম নাম কমল আমার নাম কমল ভবতহ নাম কি তোমার নাম কি এবার বলছে মম নাম অমল আমার নাম অমল ভবত নাম কিম আপনার নাম কি ঠিক আছে এভাবে একে অপরের সাথে এভাবে নাম আমরা জিজ্ঞাসা করতে পারি সংস্কৃততে এভাবে অভ্যাস করব এবার বনেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দেখো কিভাবে বলতে হবে এখানে দেখো এটা সীতা এটা বনিতা সীতার বনিতা একে অপরের নাম জিজ্ঞাসা করছে কিভাবে নাম জিজ্ঞাসা করছে সেটা আমরা অভ্যাস করব। যেহেতু বোন সে কারণে এটা স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা কিভাবে বলতে হবে সেটা অভ্যাস করব। বলো মম নাম সীতা আমার নাম সীতা ভবতাহা নাম কি তোমার নাম কি এখানে ভবতাহা পুংলিঙ্গের ক্ষেত্রে কি হয়েছিল ভবতহ নাম কিম কিন্তু স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ভবত্বাহা নাম কিম তোমার নাম কি বনিতা বলছে মম নাম বনিতা আমার নাম বনিতা ভবতহা নাম কি তোমার নাম কি এভাবে অপরের নাম আমরা সংস্কৃততে জিজ্ঞাসা করব। এভাবেই অভ্যাস করব এখানে দেখব এখানে দেখো একটি একটি বালক এখানে আচার্য এখানে ছাত্র দুদিকে দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি তো আচার্য বালকটির কাছে আছে আচার্য মশাই বালকটির কাছে আছে আর এই ছাত্রটি একটু দূরে আছে তাহলে কাছে হলে কীভাবে আমরা অভ্যাস করবো কীভাবে বলবো এবং দূরে হলে কীভাবে বলবো বা কীভাবে অভ্যাস করবো এখানে আমরা লক্ষ্য করব বলো কাছে বলে কি হবে সহ কহ ইনি কে সহ কহ ইনি কে সহ আচার্য ইনি এতস্য নাম লবহ এতস্য নাম লবহ এর নাম লভ কষ নাম লবহ কার নাম লভ এত নাম লবহ এর নাম লব এখানে দেখো এই ছাত্রটি দূরে আছে এখানে কাছে ছিল বলে এ সহ কহ যেহেতু দূরে আছে তার জন্য হয়ে গেল সহ কহ সে ছাত্র সে ছাত্র যেহেতু দূরে তার জন্য সহ হলো এখানে যেহেতু কাছে এ শহ হল এখানে কি আছে তস নাম দীপ যেহেতু দূরে তস্য তস্য নাম দ্বীপ তার নাম দ্বীপ এখানে যেহেতু কাছে তার জন্য এখানে হলো এতস্য নাম লব ঠিক আছে কাছে হলে এতস্য আর দূরে হলে তস্য তস্য নাম দ্বীপ তার নাম দ্বীপ কস্য নাম দ্বীপ কার নাম দ্বীপ এখানে কস্য কাছের ক্ষেত্রেও কষ্ট হবে দূরের ক্ষেত্রেও কষ্ট হবে নাম দ্বীপ কারনাথ দ্বীপ তস্য নাম দ্বীপ তার নাম দ্বীপ ঠিক আছে এভাবে আমরা কাছে এবং দূরে থাকলে এভাবে অভ্যাস করবো নমো নম ধন্যবাদ